আমার বাড়ি থেকে ডাক দিছে, ম্যানেজার ডাক দিছে, কয়া তো ইয়াতে বাবা মাথা ঘুরে ঘুরে গেছে গা। তারপরে আমি তো বিউসির মতো গিয়ে দেখি বাবা তো জায়গা তুমি ডেট। আপনার বাবা বিউসিতে কি করত? নেট গেটে কাজ কত বছর যাব? নেট গেটে কাজ করে প্রায় বছর দু বছর। গতকালকে কি হয়েছে ঘটনা? গতকালকে ঘটনা হয়েছে, আমার তো বাড়িতে ডাক দিছে বাবা মাথা ঘুরে ঘুরে আছে, গিয়ে দেখি বাবার জায়গা ডেট। তাহলে ম্যানেজার গেলাম, তুমি সিসি কোর্ট বাড়ি করো, আমার বাবা তো মারা গেছে, বাবা মারা গেছে, তোমার রিপোর্ট দেখাও, আমি দেখি। তারপরে রিপোর্টের কথা কইছি করে ড্রাইভারটা ব্যাগে আছে, তা আমার ছেলে পেলে গিয়ে সেটা ড্রাইভারে দিয়ে আসছে ফেরবো। এটা কি গাড়ি আছে? এটা ছয় চাকা গাড়ি আছে। আপনারা যে সিসি ক্যামেরা দেখছেন, যেহেতু বিউসির মধ্যে অনেকগুলি সিসি ক্যামেরা থাকে, সিসি ক্যামেরার মধ্যে কি দেখছেন আপনারা? আমি তো স্যার করতে পারি না, আমি তো বাবার বিয়ে করছি, তা আমার ছেলেবেলা আছে তারা তারা দেখছে। কি দেখছে? তারা দেখছে গাড়ি ড্রাইভারে বাড়ি মারছে, গাড়ি দিয়ে চাপা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, চাপা দিয়েছে। এটা কি বিউসির ভিতরেই? বিউসির ভিতরে। এরপরে আপনারা মানে কোন হাসপাতাল নিয়েছেন বা তখন কি জীবিত আছিল? না না, জীবিত আছিল না, ডাইরেক্টলি হয়ে বসে জীবিত। আমরা জীবিত আনার পর কি কইছে ডাক্তার বাবুরা? আমরা এসে পর ডাক্তার মৃত ঘোষণা করেছি। এখন গাড়িটা বা গাড়ির চালকটা কই? থানায় আছে। কোন থানাতে? রানীবাজার থানা। আর ঘটনাটা কোন বিউসিতে হয়েছিল? বৃদ্ধনগর এটা চলছে। নাম কি মানে পেট্রোল পাম্পের নাম? পেট্রোল পাম্পের নাম বলি, পেট্রোল পাম্পের নাম বলি, বিকে পেট্রোল পাম্প। মালিকের নাম জানেন কি? মালিকের নাম হলো ম্যানেজারের নাম। আর যে মানে গাড়ি চাপা দিছে ওর নাম কি জানেন? না, ওর নাম বাদ দেন। এখন কি চান আপনারা আপনার বাবার মৃত্যু? এখন আমরা কি চাই, এখন যাতে আমার বাবা মা, বাবা তো গেছে গা, আমার মা অসুস্থ মানুষ, আমার মা যাতে বাঁচে থাকে। আমি মালিকের পক্ষ থেকে এখন অবধি আপনাদের সঙ্গে যোগাযোগ করছেন? মালিক আছে আমাদের সঙ্গে, আছে যোগাযোগ আছে বলতে, আছে আমাদের সঙ্গে আসছে, মালিকের জিমি আসছে। আপনার বাবার নাম কি? জহরলাল দাস। বয়স কত?